ফোনে জড়ে বাঘ রাতে এক নারী মৃত্যু। ফোনে জড়ে বাঘ রাতে এক নারীর মৃত্যু ঘটেছে। তার নাম শাহানুর বেগম, বয়স 35। তিনি সদর উপজেলার খানপুর ইউনিয়নের চোরামকাটি গ্রামের মোজাহারের স্ত্রী। আজ শুক্রবার দুপুরে চোরামকাটি গ্রামে জড়ো হাওয়ায় গাছের ডাল তার মাথায় ভেঙে পড়লে তিনি নিহত হন। জানা যায়, দুপুরে রাস্তা দিয়ে তিনি হেঁটে বাসায় ফেরার পথে জড়ো হাওয়ায় তার উপর গাছের ডাল ভেঙে পড়ে। এ সময় তাকে আহত অবস্থায় রামপাল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। এদিকে সিডর বিধ্বস্ত সরংখোলা বালেশ্বর নদী ফাঁড়ের ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ফানে ঢুকে পড়েছে। শুক্রবার সকাল থেকে উপকূল জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুরের পর থেকে জড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই অবস্থায় উপকূলের মানুষকে নিরাপদে আশ্রয়ে সরে যেতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আজ মধ্যরাতে এই অঞ্চলে ঘূর্ণিঝড় ফণী আঘাত হানবে বলে সতর্ক করেছে তারা। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে বাগেরহাট জেলার 234টি আশ্রয়কেন্দ্র। জুমার নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে ঘূর্ণিঝড় ফণী থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য।